নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 এবং 2023 সালের সম্পদ্য সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা আমি স্পর্শক অঙ্কন করেছি, যেটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2022 সালে মাধ্যমিক পরীক্ষা 100% এখান থেকে অঙ্ক আসবে স্পর্শক অঙ্কন। তো দেখো কোন স্পর্শক অঙ্কনগুলো গুরুত্বপূর্ণ। তো দেখো পেজ 230 নম্বর পেজের অঙ্ক করেছি সম্পদ। তো দেখো 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত, ঠিক আছে, আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে, ঠিক আছে, বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। কটা স্পর্শক অঙ্কন করতে বলেছে? একটি স্পর্শক অঙ্কন করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো 5.7 সেন্টিমিটার যে মাপটা আছে, এই যে 5.7 সেন্টিমিটার, এই মাপটা তো দেখো আমি গোল করে দিয়েছি, এই মাপটা আমি প্রথমে নেব। তো দেখো আমি প্রত্যেকটা অঙ্ক আমি টু দা পয়েন্ট ব্যাখ্যা করেছি। এই যে এবার আমি কি করছি, 2.6 সেন্টিমিটার এই মাপটা আমি নেব। তো দেখো উপরে আমি 5.7 সেন্টিমিটার নিয়েছি, তারপর আমি 2.6 সেন্টিমিটারের মাপটা স্কেলের সাহায্যে নিয়ে নিলাম। 2.6 সেন্টিমিটার প্রথমে আমি, এটা আমার 2.6 সেন্টিমিটার, ঠিক আছে, এটা আমার 2.6 সেন্টিমিটার, এটা কত আছে 5.7 সেন্টিমিটার। তোমরা তো জানো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি মনে করি স্পর্শক 100% গুরুত্বপূর্ণ 2022 সালে মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সম্পদটা প্লিজ তোমরা নজর করো। প্রথমে আমি একটা অনুভূমিকভাবে স্কেলের সাহায্যে দাগ টেনে নিলাম, এবার আমি 2.6 সেন্টিমিটারের মাপ নিয়ে, 2.6 সেন্টিমিটারের মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। 2.6 সেন্টিমিটারের মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করব। তো দেখো বৃত্তটা কী করে অঙ্কন করছি, প্রত্যেকটা জিনিস আমি খুঁটিনাটিভাবে তোমাদের দেখিয়ে দিলাম। 2.6 নিয়েছি, এবার আমি 5.7 সেন্টিমিটার নেব, 5.7 সেন্টিমিটার নেব। তো দেখো আমি 5.7 সেন্টিমিটার নিলাম, 5.7 সেন্টিমিটার নিলাম। প্রত্যেকটা অঙ্ক আমি টু দা পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি উভয় সাইডে বৃত্তচাপ অঙ্কন করলাম, তোমরা তো জানো প্রথমে আমি 3 সেন্টিমিটার নিয়ে বৃত্ত অঙ্কন করেছি, তারপর আমি 5.7 সেন্টিমিটার নিয়েছি, তারপরে এই 7 সেন্টিমিটারের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তচাপ অঙ্কন করেছি। এবার আমি কী করবো স্কেলের সাহায্যে, খুব সুন্দর করে একদম টু দা পয়েন্ট দাগ টেনে মিলিয়ে দেব। তো দেখো এই দেখো খুব সুন্দর করে আমি মিলিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্ক আমি টু দা পয়েন্ট ব্যাখ্যা করেছি, 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরকম টাইপের অঙ্ক 100% তোমরা কমন পাচ্ছ, এটা আমি লিখলাম, ওকে। তো দেখো এটা কী লিখলাম, ও লিখলাম, এটা কী লিখলাম আমি, ওয়াই লিখলাম। তো দেখো প্রত্যেকটা পয়েন্ট টু দা পয়েন্ট আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি, এটা আমাদের কী করলাম এক্স লিখলাম। তো দেখো বুঝতে পারছো। তো দেখো এবার আমি মাপটা নেব, তো দেখো খুব সুন্দর করে আমি প্রত্যেকটা আমি চেক করে নিলাম। তো দেখো ওয়াই বিন্দু থেকে ও এবং আমাদের এ বিন্দু পুরোপুরিভাবে আমি চেক করে নিলাম। তো দেখো আমি প্রত্যেকটা এ এবং, তো দেখো ওয়াই থেকে এ এবং ও এর দূরত্ব সমান। তো দেখো আমি চেক করে আমি কী করলাম, একটা বৃত্ত অঙ্কন করে দিলাম, অর্ধবৃত্ত, যেহেতু এখানে বলেছে একটা স্পর্শক তার জন্য আমি এটা অর্ধবৃত্ত অঙ্কন করছি। তো দেখো কী উল্লেখ করেছে, বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে, যেহেতু একটি স্পর্শক বলেছে তার জন্য আমি কী করেছি একটা অর্ধবৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে। তো দেখো আমি কী করে অঙ্কটা করেছি, প্রত্যেকটা অঙ্ক আমি টু দা পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো আমি খুব সুন্দর করে টেনে দিলাম। তো দেখো বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে 2022 সাল এবং 2023 সালের মাধ্যমিকের সাজেশন টু দা পয়েন্ট ব্যাখ্যা করা আছে। এপি হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু, এ থেকে ওই বৃত্তের একটি স্পর্শক, অর্থাৎ এপি একটা স্পর্শক, যদি এই যে এপি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা সম্পদ আমি টু দা পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। পেজ নম্বর 231 নম্বর পেজের যেটা সম্পদ আছে সেটা আমি খুব সুন্দর করে দেখাবো। সম্পদ 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট,
ঠিক আছে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে বৃত্তটির বহিঃস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক ইম্পর্টেন্ট 2022 সাল 2023 সালের ক্ষেত্রে তো দেখো আমি কি করছি আমি স্কেলের সাহায্যে প্রথমে আমি 3 সেমি মাপটা নেব তারপর আমি যেহেতু এখানে দুটি স্পর্শক বলেছে কয়টি স্পর্শক বলেছে দুটি স্পর্শক বলেছে ঠিক আছে তো দেখো আমি খুব সুন্দর করে এই যে 3 সেমি আছে এই 3 সেমির আমি মাপটা নিয়ে নেব তো দেখো আমি 3 সেমির মাপটা আমি নিয়ে নিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি 3 সেমি এখানে লিখে দিলাম 3 সেমি এবার আমি 7 সেমি নেব তো দেখো আমি 7 সেমিটা খুব সুন্দর করে তোমাদের আমি দেখিয়ে দিছি এই দেখো 7 সেমি আমি নিয়ে নিলাম ঠিক আছে তো দেখো আমি স্কেলের সাহায্যে অনুভূমিকভাবে খুব সুন্দর করে একটা দাগ টেনে নিলাম তো দেখো এই যে 3 সেমি আছে এই 3 সেমি সর্বপ্রথম আমি নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব যেটা আমি 7 সেমির উপরে তো দেখো এই যে আমি খুব সুন্দর করে আমি এটা কী করলাম একটা বৃত্ত অঙ্কন করলাম খুব সুন্দর করে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম তোমরা দেখে নাও আমি বৃত্তটা কী করে করছি এবং 3 সেমির মাপটা নিয়ে এবার আমি 7 সেমির মাপটা নিয়ে নেব 7 সেমির মাপটা নিয়ে এবার আমি কী করব খুব সুন্দর করে আমি দাগটা কেটে নেব তো দেখো দাগটা আমি টেনে নিলাম 7 সেমির তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যেটা আমি 7 সেমির মাপটা নিয়েছিলাম সেই 7 সেমিকে আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় সাইডে বৃত্তচাপ অঙ্কন করলাম তো দেখো আমি বৃত্তচাপটা কী করে অঙ্কন করলাম এবার আমি স্কেল বসিয়ে খুব সুন্দর করে তো দেখো আমি দাগটা টেনে দিলাম এবার আমি স্কেল বসিয়ে খুব সুন্দর করে লম্বভাবে দাগটা টেনে দিলাম তো দেখো আমাদের সমদ্বিখণ্ডক হয়ে গেল তো দেখো এবার আমি চেক করে নেব ঠিক আছে যে আমাদের যে সমদ্বিখণ্ডক করেছি আমি প্রত্যেকটা জায়গা চেক করে নেব তো দেখো খুব সুন্দর করে আমি চেকটা করে নিলাম তো দেখো আমি চেক করছি ওকে দেখো মিলে গেল এই দিকেও মিলে গেল ওকে এবার আমি কি করব একটা বৃত্ত অঙ্কন করব তো দেখো খুব সুন্দর করে আমি বৃত্তটাও অঙ্কন করে দিলাম খুব সুন্দর করে আমি বৃত্তটা অঙ্কন করে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা সম্পদ আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে তো দেখো আমি পয়েন্ট করলাম এখান থেকে তো দেখো আমি কী করে মিলাই প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু এখানে গিয়ে মারাত্মক পরিমাণে ভুল করে তো প্লিজ তোমরা ভালো করে দেখে নাও সম্পদটা আমি কী করে করেছি তো দেখো খুব সুন্দর করে আমি মিলে দিলাম একটু মুছে দিলাম দাগটা একটু এলোমেলো হয়েছিল তো দেখো এবার আমি স্কেল বসিয়ে নিচেরটাও খুব সুন্দর করে আমি স্পর্শকটা টেনে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা সম্পদ আমি টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো দেখো এখানে কিন্তু ডট ডট করা উচিত ছিল ঠিক আছে না করলেও চলবে তো দেখো এখানে হালকা ডট 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 করে আমি টেনে দিলাম ঠিক আছে তো দেখো উপরের দিকেও তোমাদের এটা টানা উচিত ছিল তো হয়তো আমাদের কোনো কারণে দাগটা টেনে দিয়েছি তোমরা এখানে ডট ডট করে টানবে যেটা আমি নিচের দিকে ইন্ডিকেট করে তোমাদের আমি দেখিয়ে দিলাম তো দেখো মোটামুটিভাবে আমাদের সম্পদটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল তো দেখো আমি খুব সুন্দর করে ইন্ডিকেট করে দিলাম তো দেখো ও এক্স লিখলাম এটা লিখলাম এ লিখলাম এটা কি লিখলাম ওয়াই লিখলাম ঠিক আছে তোমরা যা পারো সেটা লিখতে পারো এ বি সি ডি যা পারো লিখতে পারো এটা কিউ লিখলাম ঠিক আছে এটা আমাদের পি লিখলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো আমি প্রত্যেকটা ইন্ডিকেট করে দেখাচ্ছি কোনটা এ কোনটা ও কোনটা পি কোনটা ওয়াই ওকে এবার আমি খুব সুন্দর করে লিখে নেবো তো দেখো আমি কি লিখবো তো দেখো এ পি ও এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ থেকে ঠিক আছে এ পি এবং এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক অর্থাৎ এ পি একটা স্পর্শক আছে এবং এ কিউ একটা স্পর্শক আছে অর্থাৎ এটা ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু থেকে আশা করি তোমরা বুঝতে পারছো ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু থেকে এ পি আর এ কিউ হলো দুটি এ পি ও এ কিউ হলো দুটি স্পর্শক এবার আমি নেক্সট অঙ্ক সলভ করবো আমি 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত আঁকি ঠিক আছে এবং ওই বৃত্তের উপর অবস্থিত কোনো একটি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি তো দেখো পেজ নম্বর 229 নম্বর পেজ প্রথমে আমি
2.5 সেন্টিমিটার এর মানটা নিলাম স্কেলের সাহায্যে 2.5 সেন্টিমিটার আমি মাপটা নিলাম ঠিক আছে তো দেখো আমি কি করে অঙ্কনটা করছি প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে তো দেখো 2.5 সেন্টিমিটারের মাপটা আমি খুব সুন্দর করে আমি নিলাম ঠিক আছে এবার আমি কি করব তো দেখো আমি খুব সুন্দর করে এই দেখো আমি তোমাদের মাপটা কি করে নিলাম সেটা তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিলাম প্রচুর ছেলেমেয়েরা ভুল করে ফেলে খুবই ইজি কিন্তু একটা সম্পাদ্য আছে তো দেখো আমি খুব সুন্দর করে কি করলাম তো দেখো 2.5 সেন্টিমিটারের মাপটা নিয়ে আমি কি করছি একটা বৃত্ত অঙ্কন করেছি ঠিক আছে আমাদের কাটা কম্পাসের সাহায্যে তো দেখো বৃত্তটা অঙ্কন কি করে করলাম 2.5 সেন্টিমিটারের মাপটা নিলাম এবার আমি কি করব ব্যাসার্ধ নেব সে যে কোনো সাইডে করলে হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই তো দেখো আমি ব্যাসার্ধটা নিলাম খুব সুন্দর করে ব্যাসার্ধটা নেওয়ার পরে আমি কি করব এখানে 90 ডিগ্রি অঙ্কন করব ঠিক আছে কি করব 90 ডিগ্রি অঙ্কন করব যে কোনো মাপ নিয়ে তো দেখো আমি 90 ডিগ্রিটা খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম কি করে অঙ্কনটা করছি 90 ডিগ্রি ওকে তো দেখো এবার আমি কি করলাম হ্যাঁ তো দেখো আমি এখানে কি করলাম কেটে দিলাম ওকে তোমরা তো জানো 90 ডিগ্রি করার সিস্টেমটা তো দেখো এবার আমি কি করলাম এটাও খুব সুন্দর করে তো দেখো এই যে কেটে দিলাম ওকে কেটে দিলাম এবার কি করলাম উপরেও কাটলাম আশা করি তোমরা জানো বুঝতে পেরেছো কি করে অঙ্কটা করেছি এই দেখো কেটে দিলাম ওকে এবার আমি কি করব স্কেলের সাহায্যে সোজাসুজি লম্বভাবে দাগটা টেনে দেব স্কেলের সাহায্যে খুব সুন্দর করে স্কেলটা বসিয়ে টু দা পয়েন্ট মার্কিং করে খুব সুন্দর করে আমি দাগটা টেনে দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ইজি অঙ্ক খুবই পাতি অঙ্ক তো দেখো এবার আমি কি করছি লিখেছি ও লিখেছি ওকে এখানে কি লিখলাম এ লিখলাম এখানে কি লিখলাম আমরা কিউ লিখলাম এবং এখানে কি লিখলাম পি লিখলাম আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা পুরোপুরি পারফেক্ট পুরোপুরি মিলে গেছে ওকে তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে অঙ্কটা করেছি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও এ বৃত্তকে এ বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এবং আমরা জানি পি কিউ লম্ব ও এ ঠিক আছে পি কিউ লম্ব কি আছে ও এ তো আশা করি দেখেছো যে পি কিউ ঠিক আছে আমাদের লম্বটা কি আছে লম্বটা আছে ও এ ওকে আশা করি বুঝতে পারছো এই টাইপের অঙ্ক খুবই পরীক্ষায় দেয় অর্থাৎ আমরা এখানে দেখতে পারছি পি কিউ ও কেন্দ্রীয় বৃত্তের ঠিক আছে পি কিউ ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক করেছি তো দেখো মানগুলো হয়তো আলাদা হতে পারে কিন্তু অঙ্ক সিস্টেমটাও একই এই টাইপের অঙ্ক খুবই দেয় বেশিরভাগ ক্ষেত্রে দুটি স্পর্শক অঙ্কন দেয় মাঝে মাঝে একটা স্পর্শক অঙ্কন দেয় তোমাদের মাথায় রাখতে হবে স্পর্শকের নিয়ম আলাদা ঠিক আছে মানগুলো হয়তো 2.5 দিতে পারে 7 পয়েন্ট দিতে পারে ঠিক আছে যে কোনো মান দিতে পারে তোমাদের ভয় কোনো কারণে নিয়ম একই তোমরা অঙ্ক করে যাবে সম্পদটা আমি মনে করি 100% খুবই গুরুত্বপূর্ণ সম্পদ আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো এটাই আমার একান্ত